কিছুক্ষণ আগেই আছড়ে পড়ল ভয়ঙ্কর টর্নেডো ঝড়ে তছনচ হয়ে গেল গোটা এলাকা জনের মর্মান্তিক মৃত্যু হল ঝড়ের দাপটে উড়ে গেল বাড়ির ছাদ ভেঙে চুরমার জানলা দরজা ভেঙে পড়েছে একের পর এক বাড়ি উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি আতঙ্কিত হয়ে পড়েছে মানুষজন তবে কখন কোথায় আছড়ে পড়ল এই ভয়ঙ্কর শক্তিশালী টর্নেডো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণ আগে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ঘরবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা টর্নেডোর তীব্রতা এতটাই বেশি ছিল যে একটির উপর উঠে গেছে আরও একটি গাড়ি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সরবরাহ জানা গেছে প্রায় একশো মাইল প্রতি ঘন্টা গতিতে আঘাত হানে এই টর্নেডো গাছপালা ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন এবং যানবাহন পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ পনেরোই মে দুপুরের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে সোমবার বিকেলের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ ষোলোই মে মঙ্গলবার বিকেলের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু একটি জায়গায় সম্ভাবনা রয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা রাজধানীতে বৃষ্টি হয়নি তবে আগামী রাজধানী ঢাকায় বৃষ্টি সহ ঘন্টায় বজ্রপাতের সংখ্যা পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ ঢাকা গাইবান্ধা খুলনা ভোলা বগুড়া নওগাঁ সাতক্ষীরা লালমনিহাট এবং কক্সবাজারের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস